যেতিয়া লাগি থাকে, মডেল কোড অফ কন্ডাক্ট যেতিয়া লাগি থাকে, আপনি নির্বাচনের মানুষ এই সাধারণ ভোটারক একো আপনি টুকলা দিব নোৱাৰে। আমি ঘরে ঘরে ঘুরে লাগবো, আমি পয়সা দিলে ভোট দি দিম আগর পয়সা, আমি নাম নকও, কারণ সব পাই থাকো, নধরো, আমি নাম নকও। গোটে অসমীয়া মানুষ যদি অন্ডা দিয়ে বেয়া নাপাও নয়, সবকে দি দিব, কবলি একো নাই, কিন্তু ইলেকশন তো গইল, আছে দি দিব বুলি ভাবি ফর্ম ডিস্ট্রিবিউট করে আছিল, তো সিও স্যার আমাক ইনফর্ম করেছিল, সো এটো আমার মডেল কোড অফ কন্ডাক্টর রুল ভায়োলেট করার কারণে আমি এইবিলাক সিজ করেছো। কোন দলের আছিল? এটো বিজেপি আছিল। এটা ফর্ম কিনে কি কইলে? ফর্ম কিনে আমি সিজ করেছো, এটা সাবমিট করে দিম। যে সকলে বিতরণ করে আছেন তেওঁলোকক উপর আমি সিও স্যারে বিচারিছে ডিটেলস, তো স্যার দি দিম আমি ডিটেলস বিলাক, পিছর পর্যায়ত লওয়া হব স্যার। নির্বাচন আয়োগে সম্পূর্ণ পক্ষপাতিত্বমূলক শাসকীয় পক্ষৰ পক্ষ লৈছে এই কথাটো নিশ্চিত হৈছে। আমি এটা কথা, এই ফর্মখন, এই ফর্মখন এই নির্বাচনী বিধি উলংঘা কৰি এখন এতিয়া বিতরণ কৰি থকা হৈছে। আমি আমি কেইবাটাও জায়গাতে এই ফর্মখন বিতরণ কৰি থকা অৱস্থাত পাইছো, এইখন কেতিয়া বিতরণ কৰিব পৰা নির্বাচন আয়োগে কোনো অনুমতি দিয়া নাই এখন বিতরণ কৰিবৰ কাৰণে। তার বিষয়ে আমি লক্ষ্য করছো যে আমি হাতলতে ধরা পড়ে মুখ্যমন্ত্রী এখন বিতরণ করবল দিছে বলে কৈছে, আর প্রশাসন দণ্ডকে এখন বিতরণ করবলে অনুমতি দিছে বলে, এই কথাটো একদম গ্রহণযোগ্য কথা নয়। অতি সময় পরিস্থিতি যাতে আরো জটিলতা না যায়, মানে নির্বাচন আয়োগ এই বিষয়টি হস্তক্ষেপ করার কারণে অনুরোধ জানাইছো, আর বিভাগের ডিসি মহোদয়ক অনুরোধ জানাইছো, বিভাগের প্রশাসনক ব্যবস্থা অনুরোধ জানাইছো। বারম্বার বারম্বার ফোন করে থাকার পিছন তখন আহি এই বিষয়টি নিষ্পত্তি করবলে চেষ্টা করা নাই। আমি এই কথাটো অভিযোগ তুলিছো তখন এই নির্বাচন আয়োগে শাসকীয় পক্ষে পক্ষ লওয়া বলে আমি অভিযোগ করছো। আর বিষয়টি এই যে ফর্ম বিলওয়া, এই যে মানুষ সাধারণ মানুষ আভুয়া করবলে চেষ্টা করা, এই দশ বছরে অন্ডে দিব নোৱা এই তপন গগৈ এতিয়া ইলেকশনের সময় তেখেতসকলে জয়ী করবলে আহিছে, অন্ডে দিম বলে কৈছে, এই দুখীয়া মানুষকে প্রলোভিত করার চেষ্টা কিন্তু আমি কেতিয়া মানি লব নোৱাৰো।